হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুপার কোচিং এএনএম এনএম সুপার কোচিং এনএম সকলকে স্বাগত জানাই এনএম জে এনএম দু হাজার চব্বিশে যে এক্সামটা হবে তাকে উদ্দেশ্য করে আমরা প্রথম ক্লাস আজকে নিয়ে এসেছি আজকের প্রথম ক্লাসে আমরা আলোচনা করবো কয়েকটি জীববিজ্ঞানীর গুরুত্বপূর্ণ আবিষ্কার এমন কোনো পরীক্ষা নেই যে এই টপিক থেকে কোশ্চিন আসেনি তো আমরা গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো দেখবো এখানে প্রথম রয়েছে দেখো জে জানসন ও জেড জানসন পনেরোশো নব্বই খ্রিস্টাব্দে অনবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন জে জানসন ও জেড জানসন পনেরোশো নব্বই খ্রিস্টাব্দে অনবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন রবার্ট হুক ষোলশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কর্কের টুকরো থেকে প্রথম কোষ আবিষ্কার করেন রবার্ট ব্রাউন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে নিউক্লিয়াস আবিষ্কার করেন তারপরে দেখো স্লেইডন ও সোয়ান কোষ তত্ত্ব প্রতিষ্ঠা করেন আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে স্লেইডন ও সোয়ান কোষ তত্ত্ব প্রতিষ্ঠা করেন বা প্রস্তাব করেন আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নল ও রুস্কা নল ও রুস্কা উনিশশো একত্রিশে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন রবার্টসন উনিশশো উনষাট খ্রিস্টাব্দে একক পর্দা আবিষ্কার করেন সিঙ্গার ও নিকলসন কোষ পর্দার তরল মোজায়েক নকশা প্রবর্তন করেন বেন্ডা আঠারোশো মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন পোর্টার উনিশশো ই আর আবিষ্কার করেন অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডি ডুবে উনিশশো পঞ্চান্ন লাইসোজম আবিষ্কার করেন তারপরে দেখো ই হেকেল প্লাস্টির আবিষ্কার করেন ই হেকেল প্লাস্টির আবিষ্কার করেন আঠারোশো ছষট্টি খ্রিস্টাব্দে ক্যামিলো গলগি আঠারোশো একানব্বই গলগি বস্তু আবিষ্কার করেন প্যালাডে উনিশশো পঞ্চান্ন রাইবজোম নামকরণ করেন ওয়ার্ল্ড এয়ার আঠারোশো অষ্টআশি ক্রোমোজোম আবিষ্কার করেন ওয়ার্ল্ট ম্যান আঠারোশো নিরানব্বই ডিএনএ নামকরণ করেন অডসন ও ক্রিক ডিএনএর দ্বিতন্ত্রী নকশা প্রবর্তন করেন উনিশশো তিপ্পান্ন তারপরে দেখো বিডল ও ট্যাটাম উনিশশো একটি জিন একটি উৎসেচক মতবাদ প্রচার করেন বলছে বিডল ও ট্যাটাম উনিশশো একচল্লিশ সালে একটি জিন একটি উৎসেচক মতবাদ প্রচার করেন এইচ জি খোরানা বা হরগোবিন্দ খোরানা উনিশশো সাল জেনেটিক কোড আবিষ্কার করেন ল্যান্ডেস্টাইনার উনিশশো পাঁচ সাল রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ডেস্টাইনার ল্যান্ডস্টেইনার ও উইনার আরেক ফ্যাক্টরি আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলে সতেরোশো বাহাত্তর গাছ খাদ্য তৈরি করার সময় অক্সিজেন পরিত্যাগ করে তা প্রথম পর্যবেক্ষণ করেন ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করেন উনিশশো সাল পরের কোশ্চিন দেখো এখানে বলছে রবিন হিল উনিশশো সালোক সংশ্লেষকালে ফটোলাইসিস বা হিল বিক্রিয়া পর্যবেক্ষণ করেন ব্ল্যাকম্যানটা আমরা যেটা পড়লাম অন্ধকার দশা সালোক সংশ্লেষ সময় এবং রবিন হিল ফটোলাইসিস বা হিল বিক্রিয়া পর্যবেক্ষণ করেন বেনসন ও কেলভিন বেনসন ও কেলভিন ক্লোরেল্লা উদ্ভিদে কেলভিন চক্র পর্যবেক্ষণ করেন এম্বডন মোরারহফ এবং পারনেস ইএমপি পথ পর্যবেক্ষণ করেন হ্যান স্ক্রেপস শ্বসনের সাইট্রিক অ্যাসিড চক্র আবিষ্কার করেন শ্বসনের সাইট্রিক অ্যাসিড চক্র আবিষ্কার করেন তারপরে হাম বার্গার উনিশশো সাল ক্লোরাইড শিফট পর্যবেক্ষণ করেন হাম বার্গার উনিশশো আঠারো সিফট পর্যবেক্ষণ করেন জেসি বোস উনিশশো তেইশ রসের উৎস্রোত সম্পর্কিত ভাইটালিস্টিক মতবাদ প্রবর্তন করেন ডিকসন ও জলি আঠারোশো রসের উৎস্রোত সম্পর্কিত প্রসেদন টান ও জলের সমসংযোগ মতবাদ প্রচলন করেন উইলিয়াম হার্বে ষোলোশো প্রাণী দেহে রক্ত সংবহন পর্যবেক্ষণ করেন স্টেফেন হেলস সতেরোশো তেত্রিশ প্রথম ধমনির রক্তচাপ পরীক্ষা করেন ক্যাসিমির ফ্রাঙ্ক বারো ভিটামিন নামকরণ করেন তারপরে দেখো বিজ্ঞানী আবিষ্কার কুন আঠারোশো পঁচাত্তর উৎসেচক নামকরণ করেন আঠারোশো সালে কুন উৎসেচক নামকরণ করেন ও বেলিস ও স্টারলিং উনিশশো পাঁচ হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন বান্টিং ও বেস্ট উনিশশো ইনসুলিন আবিষ্কার করেন ল্যাঙ্গার হ্যান্ডস আঠারোশো উনসত্তর আইলেট কোষ আবিষ্কার করেন মেন্ডেল আঠারোশো পঁয়ষট্টি বংশগতির সূত্র প্রবর্তন করেন মর্গ্যান উনিশশো ড্রসাফিলা মাছিতে সেক্স লিঙ্কেজ আবিষ্কার করেন ব্রিজেস উনিশশো থেকে তেইশ লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আবিষ্কার করেন পরবর্তী দেখো জ্যা ল্যামার্ক আঠারোশো পাঁচ জৈব বিবর্তনের ব্যাখাদেন দেন এবং অধিকুক্ত গুণের অধিকার সরি উত্তরাধিকার তত্ত্ব প্রচার করেন জ্যা ল্যামার্ক জৈব বিবর্তনের ব্যাখাদেন দেন এবং অধিগত গুণের উত্তরাধিকারী তত্ত্ব প্রচার করেন চার্লস ডারউইন আঠারোশো প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বের প্রবক্তা ভাইসম্যান আঠারোশো তেরাশি জার্ম প্লাজমবাদ তত্ত্বের প্রবক্তা দ্য ভ্রিস উনিশশো এক মিউটেশন তত্ত্বের প্রবক্তা ক্যারোলাস লিনিয়াস সতেরোশো তিপান্ন দ্বিপদ নামকরণের প্রবক্তা ওডাম উনিশশো ছেষট্টি খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা প্রণয়ন করেন লিওয়েন হক ষোলোশো রোগের কারণ হিসাবে জীবাণুর উপস্থিতি তথা জীবাণু আবিষ্কার করেন জীবাণু আবিষ্কার করেন তারপরে হচ্ছে আয়নস্কি আঠারোশো বিরানব্বই প্রথম ভাইরাস পর্যবেক্ষণ করেন আয়নস্কি আঠারোশো প্রথম ভাইরাস পর্যবেক্ষণ করেন ডক্টর জেনার সতেরোশো ছিয়ানব্বই গো বসন্তের জীবাণু থেকে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর আঠারোশো চৌষট্টি থেকে আঠারোশো পঁচাশি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার এবং দুধের পাস্তুরাইজেশন পদ্ধতির আবিষ্কারক ল্যাভেরান আঠারোশো আশি দেহে ম্যালেরিয়া রোগ জীবাণুর পর্যবেক্ষণ করেন রোনাল্ড রস স্ত্রী মশার দেহে ম্যালেরিয়া রোগ জীবাণু পর্যবেক্ষণ করেন কখ আঠারোশো বেরাশি যক্ষার রোগ জীবাণু আবিষ্কার করেন কখ ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন উনিশশো সালে এবং রস উনিশশো তিন কালাজ্বরের জীবাণু আবিষ্কার করেন বোল্ট আঠারোশো সাতাত্তর গোদ রোগের জীবাণু আবিষ্কার করেন তো এই ছিল প্রায় পঞ্চান্নটা আমরা প্রায় কি ঠিক পঞ্চান্নটা আমরা বিজ্ঞানী এবং তাদের আবিষ্কার পড়লাম জীববিজ্ঞানে এবং এর বাইরে কোনো আবিষ্কার জীববিজ্ঞানে আবিষ্কার সম্বন্ধে কোনো কোশ্চিন হবে না এ এখান থেকে যা কোশ্চিন হবে